যে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের পৃথিবীতে এমনকি আমাদের ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যেও বিভিন্নভাবে কোভিড পরিস্থিতি চলছে, তো সেই ক্ষেত্রে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একটা স্কিম এটা চালু করা হয়েছে। তো কোভিড-19 সময়ে যেসব শিশুদের পিতামাতা হারিয়েছে, শিশুরা পিতামাতা হারিয়েছে, তাদের কল্যাণে স্কিম চালু করা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আমি বলবো যে কেন্দ্রের যেগুলো চালু হয়েছে সেগুলো বলবো, তারপরে আমাদের রাজ্যের ব্যাপারে বলবো। যেমন আপনারা শুনেছেন, হয়তো অনেকে জানেন, পিয়ার কেয়ার ফর চিলড্রেন এম্পাওয়ারমেন্ট অফ কোভিড এফেক্টেড চিলড্রেন। তো এখানে সর্বপ্রথম করফাসপান, যে বাচ্চাগুলো 18 বছরের নিচে সেই বাচ্চাদের জন্য তৈরি করা হবে করফাসপান, এবং 18 বছর যখন পূর্ণ হবে 10 লক্ষ টাকা তাদের হবে। সেই 10 লক্ষ টাকা 18 বছর থেকে 23 বছর পর্যন্ত, মানে 5 বছর যাব, তাদেরকে মান্থলি তাদেরকে দেওয়া হবে একটা অ্যামাউন্ট, মান্থলি তাদেরকে দেওয়া হবে। তারপরে 5 বছরের পরে বয়স যখনই তাদের 23 বছর অতিক্রম করবে, যে টাকাগুলো বাকি থাকবে সেগুলো একসঙ্গে তাদেরকে দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি রয়েছে যাদের বয়স 18 বছর হয়নি, 18 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে কেন্দ্রীয় বিদ্যালয়ে অথবা সৈনিক স্কুলে অথবা নবোদয় বিদ্যালয়ে অথবা প্রাইভেট স্কুলে তাদেরকে অ্যাডমিশন করানো হবে। এবং যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 9 অনুসারে তাদেরকে ফ্রি এডুকেশন দেওয়া হবে। তার পাশাপাশি হায়ার এডুকেশনের জন্য লোনের ব্যবস্থা করা হবে, এবং যে ইন্টারেস্ট আসবে সেটা পিএম কেয়ারসিকে সেই লোনের ইন্টারেস্টটা দিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি যদি সেটা না হয়, যারা এবিলিটি অথবা সেটা যারা পাবে না অথবা যারা নেবে না, তো সেই ক্ষেত্রে যারা ভোকেশনাল কোর্স করবে, যারা আন্ডার গ্রাজুয়েট পড়বে, তাদের জন্য টিউশন ফি, কোর্স ফি, স্কলারশিপ হিসেবে তাদেরকে সরকার দেবে। তার পাশাপাশি হেলথের ক্ষেত্রে যাদের 18 বছরের নিচে বয়স, যাদের 18 বছর হয়নি, তো এই বাচ্চাদের জন্য আসল ভারতের স্কিমের আওতায় আনা হবে 5 লক্ষ টাকা পর্যন্ত, এবং যে তাদের প্রিমিয়াম রয়েছে সেই প্রিমিয়াম 18 বছর অবধি পিএম কেয়ার থেকে দেওয়া হবে, সেটা হচ্ছে সেন্ট্রালের মধ্যে। তার পাশাপাশি স্টেট থেকে হবে, যেটা আমাদের কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রীজি আপনাদের সামনে বলেছেন, মুখ্যমন্ত্রী বাল সেবা স্কিম বলে। তো সেখানে যারা অর্ফান, যারা ওনার বাচ্চা থাকবে, যাদের থাকার সুবিধা নেই, তারা আমাদের যে হোম রয়েছে, চাইল্ড কেয়ার ইনস্টিটিউট রয়েছে, সেখানে ওই বাচ্চাগুলো সেখানে থাকতে পারবে। এবং যারা সেই চাইল্ড কেয়ার ইনস্টিটিউটে যারা থাকবে না, তাদের জন্য 3,500 টাকা মান্থলি করে দেওয়া হবে। তো তার পাশাপাশি এই বাচ্চা মেয়েদের ক্ষেত্রে যখন বয়স তাদের 18 বছর হবে, তো সেই ক্ষেত্রে বিয়ের সময় তাদেরকে 50,000 টাকা দেওয়া হবে।